পাকিস্তানের আইন মন্ত্রী ছিলেন গোবরডাঙ্গার যোগেন্দ্রনাথ। শুধু পাকিস্তানের মন্ত্রী নন, ছিলেন ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। জন্মদিনে আজও অবহেলিত, তার বসতভিটে তার স্মৃতি। দেখুন নিউজ নোম্যান্সল্যান্ডের বিশেষ প্রতিবেদন। পাকিস্তানের তৎকালীন আইনমন্ত্রী ছিলেন তথা ভারতের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন প্রয়াত যোগেন্দ্রনাথ মণ্ডল। গোবরডাঙ্গাতে আজও অবহেলিত তার বসতভিটে তার স্মৃতি। স্থানীয় কয়েকজনের চেষ্টায় প্রতি বছর 29 ও 30 জানুয়ারি পালিত হয় এই মহান মানুষটির জন্মদিন। সেই উপলক্ষে আয়োজন করা হয় কিছু অনুষ্ঠান। তথ্য বলছে যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্ম বর্তমান বাংলাদেশের বরিশালে। জন্মগ্রহণ করেন 1904 সালের 29 জানুয়ারি। পাকিস্তানে 1947 থেকে 1950 সাল পর্যন্ত আইন ও শ্রমমন্ত্রী ছিলেন। সে সময় বসবাস করতেন করাচিতে। এরপর নানা সমস্যা তৈরি হওয়ায় তিনি চলে আসেন কলকাতায়। সূত্র অনুযায়ী 1950 সালের 8ই অক্টোবর কলকাতাতে বসেই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পদত্যাগপত্র পাঠান। পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকাতে বসবাস শুরু করেন। বারাসাত লোকসভা কেন্দ্র থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর 1968 সালে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে ভোট প্রচার সেরে বাড়ি ফেরার পথে বনগাঁতে বোটপুলের ওপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। রাস্তাতেই মৃত্যু হয় তার। এরপর মৃতদেহ গোবরডাঙ্গার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ি লাগোয়া একটি জায়গাতে দেহ দাহ করা হয়। অথচ বর্তমান প্রজন্মের কাছে আজও অচেনা এমন একজন ব্যক্তিত্ব। স্থানীয় যুবকেরাও তার সম্পর্কে যে খুব একটা জানেন তা নয়। মানে মলিম কেউ উৎসাহ দেন যে যে এরকম জানার যে মানে দরকার, এগুলো হ্যাঁ উচিত, এগুলোকে উনি উৎসাহ দেয়নি এবং এগুলো আমাদের উচিত জানা এবার থেকে। হ্যাঁ, প্রত্যেকের উচিত এগুলো জানা। কারণ একটা দেশের মানে সম্মানীয় ব্যক্তি, তার সম্পর্কে জানা উচিত সবার। আমরা জানি যে উনি মানে পাকিস্তানের প্রথম ল মিনিস্টার ছিল সম্ভবত, আর আমাদের ইন্ডিয়ার যে ড্রাফটিং কমিটি ছিল তার যে মানে চেয়ারম্যান ছিল ডক্টর বিআর আম্বেদকর, তার সাথে ওটা মানে ওনার অ্যাকচুয়ালি মানে ক্লোজ মানে কানেকশন ছিল। এবং উনি SC ST OBC সম্পর্কে অনেক ওনার মানে অবদান রয়েছে। শুধু যে পাকিস্তানের মন্ত্রী ছিলেন তা নয়, ভারতবর্ষের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। মূলত তপশিলী সম্প্রদায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন তিনি, ডক্টর বিআর আম্বেদকরের ঘনিষ্ঠ। স্থানীয়রা জানাচ্ছেন আগে বিভিন্ন সময়ে তাবড় তাবড় রাজনৈতিক বিদেরা এসেছেন এখানে। তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, মায়াবতীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও এসেছেন এই বাড়িতে। তবে বর্তমানে আর সেভাবে কেউ আসেন না। জন্মদিনে আজও প্রায় ব্রাত্য হয়েই রয়ে গেছেন মানুষটি। বড় টেবিল একটা আছে, যে টেবিল উনি বসতেন, এসে একটা চেয়ার গুলো আছে, যে চেয়ার গুলো আছে এখানে, এই আজকে। আর তো তেমন কিছু করে যাননি, স্মৃতি বলতে আর কিছুই নেই। তার বাবার জগন্নাথের বাবার ফটো একটা আছে এখানে। চিত্তবসু থেকে সরলদেব থেকে সবাই এসেছিলেন। এদিকে মানিক সরকার এসেছেন, ত্রিপুরা মুখ্যমন্ত্রী সেও এসেছিলেন এখানে। মায়াবতী এসেছেন, সেও এসেছিলেন। মায়াবতীও এসেছিলেন এখানে। আমরা একবার যোগাযোগ করেছিলাম মঞ্জুর কিশোর ঠাকুরের সঙ্গে, কিন্তু মঞ্জুর কিশোর আসেনি। কথা তো আসবো, কিন্তু কেউ আসেনি। স্থানীয়ভাবে যোগেন্দ্রনাথ স্মৃতিমণ্ডল স্মৃতিরক্ষা কমিটির আয়োজনে পরপর দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আয়োজকদের মধ্যে বর্ষিয়ান সদস্যের দাবি, আরো বেশি করে সাধারণ মানুষকে যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে জানানো দরকার। যত বেশি সাধারণকে বোঝাতে পারবো ততই সার্থকতা আসবে। এভাবেই হয়তো সম্মান জানানো হবে তার স্মৃতিতে। আমাদের মানুষ, বিশেষ করে যারা আমরা এই কাজকর্ম করি সাধারণত টাউন অঞ্চলে, কোনো রেল লাইনের পাশে বা অন্য কোথাও এইরকম জায়গায় কিছু শিক্ষিত মানুষ আমরা এই কাজটা করি। কিন্তু আমরা এই শিক্ষিত মানুষগুলো যেদিন গ্রামে গিয়ে তার সম্পর্কে বোঝাতে পারবো, সেদিন আমাদের এই কাজের হয়তো সফলতা আসবে, শ্রীবৃদ্ধি ঘটবে। এইটাই ছিল ওনার আস্থানা, নিজস্ব কিছু ছিল না। উনি থাকতেন টালিগঞ্জের একটা কাঠগোলাতে। 1950 সালে যখন এখানে চলে আসেন,
তারপর থেকে এইটাই ছিল ভাই, বাড়িটাই ছিল আস্তানা, এই বাড়ি ঘর কিচ্ছু ছিল না। উনি অবিভক্ত ভারতের আইনমন্ত্রী ছিলেন, কিন্তু ওনার বাড়ি ঘর বলে সেই অর্থে নিজের যে ক্যাশ ব্যাংক ব্যালেন্স কিছুই না। এক ছেলে সে ওই চাকরি বাকরির মধ্যে ঢুকে গেছিলেন, তিনি গড়িয়ায় মারাও গেছেন জগদীশবাবু, আর তার ছেলেরা এখন আছে নাতি আর কি, নাতিরা এখানে ছোট নাতি এখানে আমাদের। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বরিশালে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।